দুইটা হুন্ডা স্বাধীন গাড়ি সামনে ব্যারিকেড দিয়ে বলতেছে কি আমরা র‍্যাবের লোক। তো ড্রাইভার স্টাফ সবাই কি ঘাবড়াই গেছে, যাত্রীরা ওরকম ভাবে ঘাবড়াই গেছে যখন র‍্যাবের লোক শুনছে। শুনে বলতে উঠতে গাড়ি দুইটা বলতেছে ওরে ধরে নিয়ে মাঝখান থেকে ওই পোলাটা ধরে ধরলো। ওই পোলার পিছে যে দুইটা পোলা ছিল তখন বোঝা গেছে যে ওরা ওদের লোক। পরে ওই পোলার একটা ব্যাগ ছিল, ব্যাগটা নিল, নিয়ে পোলারে নামাইলো। নামানোর পরে পোলারে দুইটা থাপ্পড় দিল লাত্তি দিয়া, ফালাই দিয়া ওরা হুন্ডার উপরে লাফ দিয়ে উঠে টাইনা চলে গেল। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমাদের সাথে আছেন ঢাকা মাওয়া রুটে চলাচল করা এভারগ্রিন এক্সপ্রেসের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক আউয়াল ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি বর্তমানে কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমি বর্তমানে এভার গ্রিন এক্সপ্রেস লিমিটেড আপাতত ছোটখাটো একটা পরিবহন চালাচ্ছি, আর আমার নাম হচ্ছে মোহাম্মদ আউয়াল হলাদার। আমাদের এই গাড়ি হচ্ছে মাওয়া থেকে ঢাকা গুলিস্তান পর্যন্ত রেগুলার যাত্রীদের নিয়ে যাতায়াত। তো ভাই, শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা, সেই শুরুর গল্পটা। মোটর ডিপার্টমেন্টে আসার গল্প হচ্ছে কি, মানে অ্যাকচুয়ালি আমি এখানে আসার কোনো প্রোগ্রাম মানে এরকম ই ছিল না। তো মানুষকে দেখতে দেখতে একটা সময় কি মোটর ডিপার্টমেন্টে আমার একটা শখ জাগলো। শখের মাধ্যমে কি, তো আমার একটা চাচা ছিল, উনি ড্রাইভার। তো উনি বললো যে ভাতিজা, এমনি ঘুরা টুরা তো কোনো লাভ নাই, তো আমাদের সাথে আয়, আইলে গাড়ি করে চালান শিখাই দিব, শিখাই দিলে কি পরবর্তীতে তোর একটা ভবিষ্যৎ দাঁড়াইব। ওই তার কথার আগ্রহতে আর কি মাটো লাইনে আসা। তো বিগত অনেক দিন ওনার সাথে ছিলাম, থাকাতে উনিও আমাকে হাতে ধরে দরকার হয়, মানে হাতে ধরে মোট কথা বলতে উনি আমার গাড়ি চালান শিখাই। আপনার ওস্তাদ কি উনি ছিল? হ্যাঁ, মোট কথা বলতে ওনার থেকে আমি অনেক কিছু অর্জন করছি। আর মোটর লাইনে ওস্তাদ তো একজন না, ওস্তাদ অনেকেই হয়, বাট যে সার্ভিস লাইনে আনে সেই কিন্তু মূল প্রথম ওস্তাদ হয়। এই হচ্ছে ভাই, মানে এই ডিপার্টমেন্টে আসার পরে মোট কয়টা ব্যানারে গাড়ি চালানো হয়েছে আপনার? আমি ওরকম ব্যানারে গাড়ি চালাই নাই, আমি এক জায়গায় লেগেছিলাম। তো প্রতিষ্ঠা ব্যানারে লেগেছিলাম, ওইখান থেকেই কি আমি চান্স পেয়ে গেছি অল্প তাড়াতাড়ি, মানুষ এবং সবার ভালোবাসার কারণে অল্প অনেক তাড়াতাড়ি চান্স পাইছি। মানে আমি শুরুতে যেদিন মোটর লাইনে ঢুকি ওদিন থেকেই কি আমি গাড়ি আগে পিছে নেওয়া শিখছি, আগে পিছে নিই। তো আস্তে আস্তে মানুষ মানে আমার প্রতি এমন একটা কনফিডেন্স ছিল যে আমি আরও দেওয়া হবে, মানে আমি অতি তাড়াতাড়ি কি মোটর লাইনে কি একটা ড্রাইভার হিসাবে পরিচিত হয়েছি। কত বছর হলো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসা হয়েছে? বেশি না, 6-7 বছর হবে। তাহলে পদ্মা সেতুর আগে ঘাট হয়ে? হ্যাঁ হ্যাঁ, ঘাট তখন ঘাট ছিল, ঘাট রানিং ছিল। তো অনেক গাড়ি ছিল ঘাটে, তো ওই গাড়ি দেখতে আসতে মানে মনের একটা আবেগ আর কি, যে আমি গাড়ি চালান শিখবো, আমার খুব ইচ্ছা বড় গাড়ি চালাবো। আল্লাহ পাক ইচ্ছাটা পূরণ করছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো ভাই, এই ডিপার্টমেন্টে আসার পর একটা মজার ঘটনা শুনতে যেতেছি। মজার ঘটনা হচ্ছে কি, যখন আমি এভারগ্রিনে নতুন আর কি জয়েন করি, ঠিক আছে, এভারগ্রিনে যখন নতুন জয়েন করি, তো আমার মতো কি একজনের অতি তাড়াতাড়ি অল্প তাড়াতাড়ি কি কপালটা খুলে যায় যা আমার দ্বারা। তো এই কোম্পানির এমডি সাহেব হারুন ভাই তখন উনি সম্পূর্ণ দায়িত্বে ছিল, আমার একটা গাড়ি দিল, দিয়ে বললো যে ভাই গাড়িটা নিয়ে আপনি ঢাকা যান। তো আসলে মোট কথা কি, আমি তো কখনো ছোটো গাড়ি চালাই নাই, জীবনের প্রথম ছোটো গাড়ি আমার দিছে, তো আমি একটু নার্ভাস ফিল যে প্রথম ছোটো গাড়ি কীভাবে কীভাবে মানে কখনো চালাই নাই, ফাংশন ওরমভাবে বুঝি না। তো চালাইতে গেছি, আমার সাথে ছিল ছোটো ভাই অপু, তখন অপু আমার সাথে ছিল। তো ও বিগত অনেক দিন ধরে এই গাড়িতে ডিউটি করে আর অন্য অন্য গাড়িতে ডিউটি করছে। পরে যা গেলাম ঢাকা গেলাম, আর আল্লাহ আস্তে আস্তে মানে চালাই গেলাম ঢাকা। তো যখন জ্যামের মধ্যে ক্লাবটার গাড়িটার ক্লাস ফল ছিল, তো ওই ফলসটাকে আর আমি বুঝতে পারি নাই। তো জ্যামের মধ্যে যে আমি একটু নার্ভাস ফিল ছিলাম যে গাড়িটা কারো মেরা দিই নাকি আসার বিষয়ে, তো গাড়িটা একটু লাফাইতেছিল ফলসের কারণে, যাত্রীরা ওরকম ডরাই গেছে যে এটা ড্রাইভার না অন্য কেউ। পরে যাই হোক গুলিস্তান গেলাম, গুলিস্তান থেকে আসার পথে রাত্রে বহুত যাত্রী ভরা, পুরো গাড়ি লোড,
পরে আস্তে আস্তে প্রায় বাবুবাজার ব্রিজ পার হয়ে গেছি। তো মাঝখানে তাঁতিবাজার একটু সমস্যা হয়েছিল যে ক্লাসের ফলস্টার কারণেই গাড়িটা একটু ফাল দিছিল, তো যাত্রীরা ডরাই গেছে, কারণ যাত্রীরা মনে করতেছে যে আমি ড্রাইভার না, আমি গাড়ি চালাইতে পারি না। পরে আমার একটা কনফিডেন্স ছিল আমার ছোট ভাই অপুর প্রতি যে আমি না চালাইতে পারি, সমস্যা কি, অপু তো এই গাড়িটার প্রতি ভালো বুঝে, অনেকদিন ধরে ডিউটি করে গাড়িটায়। তো আমি চিন্তা করলাম যে অপু দেখ, যাত্রী নেমে গেলে তো আমাদের বদনাম হইব, তাই কাজ কর, তুই গাড়িটা চালা, আমি ভাড়া গাড়ি। পরে উপরে দিলাম সাহস বিশ্বাস অপু, মানে এতটা মানে অপুরে ওদিন অল্প কয়েকদিন ধরে চিনি, তো অপু যে কদিন আমার সাথে ছিল তো আমার একটা কনফিডেন্স ছিল যে অপু ভালো গাড়ি চালায়, আমি দিলে অবশ্য পারবো, অবশ্য আমার শর্মা নাকি থাকবো। তো উপরে দিলাম, তখন অপু ঢাকা থেকে মাওবন্ধ গাড়িটা চালায় আসলো। আসার পরে যে কোম্পানিতে একটা সার্কুলার হইলো, তো এটাতে কি আমার অনেক ভালো লাগছে। এরপর থেকে অপু আস্তে আস্তে কি সবাই একটা ডিসিশন নিয়েছে, অপুর একটা গাড়ি দিব, চান্স দিব। তো এরপর থেকে অপু চান্স পায়, আজকে অপু গাড়ি চালাইতেছে, নিজের কাছে অনেক ভালো লাগতেছে দেখে। তো ভাই আপনি গাড়ি চালাচ্ছেন বা আগে তো গাড়িতে ডিউটি করতেন, তো ওই সময় এমন অবস্থা দেখেছেন কখনো যে হঠাৎ করে সামনের গাড়িতে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল? মানে অনেক মানে মোটর লাইনের অনেক যতদিন ধরে আছি, রোডে গাড়ি চলি, আল্লাহ পাক দয়া করে আমার মানে আমার চোখের সামনে এই জিনিসটা আর কি একটু কম দেখা। মাঝখানে খালি একটা জিনিসই দেখছিলাম, একটা ট্রাক দৃষ্টিক যে মানে এতটা খারাপ লাগছে যে উনি স্টার্টিং এ রিপিট হয়ে রয়েছে, বাট কোনো লোকজন নাই যে ওনারে ধৈরা বাঁচানোর মতো। পরে যে আবার ট্রাকের ভিতরে একটা মায়া আছে অন্যরকম, পরে কয়েকটা ট্রাক আইসা থামলো, থাইমা পরে ওনারে যেভাবে হোক বের কইরা পরে হসপিটালে নিয়ে গেছে, জানি না কি হয়েছে ওনার। মানে আমার জীবনে এই আর কি, মানে ওরকম আল্লাহ পাক আমার দেখা নেই, মানে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সবাই তো আর সব সবার সব সবসময় তো ঘটে না সবার সামনে। সাকিব ভাই তো ও সোহাগ টুঙ্গি পাড়া আরো একটা পরিবহন ছিল, তো তিন গাড়ি পারাপারি করে, চার গাড়ি পারাপারি করে আসতেছিল। পরে ডানে ছিল ডিস্ট্রিক্ট আর ডানে সোহাগও ছিল, বামে ছিল টুঙ্গি পাড়া আর একটা পরিবহন, ঠিক আছে। পরে মানে সোহাগের ড্রাইভারটা আর কি ফলো করতে পারে যে ডানে ডিস্ট্রিক্টটা খারাপ, ওরা বামে চুটকিতে বের হয়ে গেছে, আর সোহাগের ড্রাইভারটা কি যা ওনার বাম্পারে মেরে দিয়া উনি রিপিট হয়ে গেছে। তো বিষয়টা ভিডিওতে দেখছি, অনেক খারাপ লাগছে যে কোনো একটা লোক নাই যে ওনার উদ্ধার করব, সবাই খালি ভিডিও নিয়ে ব্যস্ত, বাট মানুষটারে বাঁচানোর মতো কোনো লোক আমি ওই সময় দেখি নাই, পাই নাই। এই অল্প কিছুদিন আগে অনেক খুব খারাপ লাগছে, সোহাগ কোম্পানি আমরা অনেক ভালোবাসি, দেখি ভালো লাগে। ভাই আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ এমন অবস্থায় মনে করেন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে যেও হয়নি, তো এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? হ্যাঁ আল্লাহ দিলে এরকম, মানে এভারগ্রিন যখন চালাই, এটা নাম তো আগে ছিল এভারেস্ট, তো মাঝখানে দল পরিবর্তন হওয়াতে এভারগ্রিন হয়েছে নাম। তো আরো মাস ছয়েক আগে হবে, তখন আমি ঢাকা মানে সকালবেলা ঢাকা মামা থেকে ঢাকা যাচ্ছি, ঠিক নতুন রাস্তার কাছাকাছি, তখন দেখবো নতুন রাস্তা বাম পাশে গাড়ি চাপাইয়া যাত্রী নামায়, যাত্রী নামায় তো এক বরিশালের গাড়ি হবে, যাত্রী নামাইতে আসতে বাম সাইডে ইন্ডিকেটার দেওয়াই, আর আমিও দূর থেকে ডাইন সাইড ইন্ডিকেটার দিয়ে ডিপার দিয়া হরেন দিয়ে আসতেছি, বাট ও মনে হয় ফলো করে নি, তো হুট করে না ডাইনে নিয়ে নিছে। এখন আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ও হুট করে ডাইনে নিয়ে নিছে, আমার গাড়িটাও গতি অনেক অনেক গতি, আর এই ছোট গাড়ি তো ওরকম ইমার্জেন্সি কোনো ব্রেক নেই, তো মানে আমি ঘাবড়াই গেলাম যে হুট করে ডাইনে নিলে আমি ব্রেক দিয়ে কুলাইতে পারতেছি না, কি কি হবে এরকম পর্যায়ে ব্রেক দিতে দিতে, পরে যায় লাস্টে মাথায় একটা মানে কাজ করতেছিল না, পরে যে কেমনে জানি ঘেয়ারে গাড়িটা জমাইয়া ঘেয়ারে জমাই ফেলাইলাম, পাঁচে পাঁচের থেকে চারে আনলাম, গাড়িটা অর্ধেকই মানে ব্রেকের অর্ধেক কাজ করছে, জৈমা যা পরের বাম্পারে ঠেকছি, আল্লাহ অল্পতে দুর্ঘটনা থেকে কি বাঁচাই আনছে। মানে এই আমার জীবনে গাড়ি চালাতে যে মানে ওরকমভাবে কোনো দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটতে ছিল, বাট এ পর্যন্ত আর কি আল্লাহ পাক দুর্ঘটনামুখী করে নাই, যাতে নাও করে আল্লাহর কাছে এই প্রত্যাশাই করি। এছাড়া ভাই রাস্তাঘাটে প্রাইভেট কার বলেন, সিএনজি বলেন, বাইক বলেন, যাই বলেন, এই যে ছোট ছোট গাড়িগুলো, এগুলোর কারণে আপনাদের গাড়ি চালাতে সমস্যা বা অসুবিধা করতে হয় নাকি? হ্যাঁ অবশ্যই, এটা তো মানে না করলেই নাই, যে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে প্রাইভেট হুন্ডা যেভাবে যা করে, মানে ওদের জন্য গাড়ি চালাইতে আসলেই সমস্যা হয়। আমার গাড়িটা গতিসীমা আছে 80, ও সাইডে টানতেছে, তখন যাই কি আমার বাধ্যতামূলক ওর বাম্পারে যা সোলো করতে হইতেছে, হরেন দি ডিপার দি, তারপরেও কি ও মানে বুঝতে পারতেছে না যে পিছের গাড়িটা গতি বেশি, আমি একটু সাইড দিই কিংবা আমি একটু স্পিড বাড়াই, ওদের জন্য আমাদের একটু সব প্রবলেম হয়। মাঝখানে মাঝে মধ্যে তো প্রাইভেট দুর্ঘটনা অতিরিক্ত হয়ে যাবে হুন্ডা আর প্রাইভেট, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আপনার? আর তাদের উদ্দেশ্য বলার কি, আর তাদের আর কি বলবো,
কারণ আমরা হচ্ছে চাকা দুইয়া ড্রাইভার, আর তারা হচ্ছে টাকা দেওয়ার ড্রাইভার, তো তাদের জ্ঞান আমাদের জ্ঞান তো আর এক হবে না। সেটা তো অবশ্যই, তাদের আর কি বলবো, তাদের বইলা বইলা কোনো লাভ হবে না, কারণ তারা তাদের জ্ঞানেই চলে। তো ভাই যেহেতু আপনি শর্ট রুটে সার্ভিস দেন, তো অনেক সময় গাড়ি চালানোর সময় যাত্রীরা বলে যে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এইভাবে না ওইভাবে, তো বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাবে মন্তব্য করে থাকে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্য কি, যাত্রীরা আপনি যত জোরে এটাই না নিয়ে যান, অবশ্য যাত্রীরা তো আপনার মেডেল দিয়ে দিব না। আর একটা ড্রাইভার সবসময় চায় কি, তাদের যাত্রীদের নিয়ে তাদের যাত্রীরা তার গাড়িতে যায়, তাদের যাতে ধন্যবাদ দেয়, যা ওরকম ভাবে ই করে। তো গাড়ি সব গাড়ি তো আর এক না, কিছু গাড়ি আছে 80 টন, কিছু আছে 100 টন, কিছু আছে 120 টন, গাড়ি গাড়ি মতো করে চলে, ড্রাইভার তার গাড়ি চালানো ওরকম ই রাখে না, গাড়ির টান আস্তে 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 উড়ে। আর যাত্রীরা না বুঝে চিলাচিলি করে, এটা হচ্ছে যাত্রীদের বোঝার ভুল, এতে তো আমাদের কোনো ই নেই। তো আমরা যতটা পারি যাত্রীদের বিনোদন দিয়ে রাখি, ভালোবাসা দিয়ে রাখি, যাত্রীরা আমাদের গাড়িতে আসে যায়, আমাদের সার্ভিসের কথা বলা লাগে না, যাই হোক যাত্রীরা আমাদের অনেক সন্তুষ্ট, যাত্রীদের নিরাপদে সেফ মতো জায়গা মতো পৌঁছাই, এটা আমাদের কি একটা কর্তব্য। ভাই যেহেতু আপনি লোকাল সার্ভিসে আছেন, তো কখনো ইচ্ছা হয় যে পরিবহনে যাওয়ার? হ্যাঁ অবশ্যই, পরিবহন চালাবো না, লোকাল আর কতদিন চালাবো, যখন আমার একটা বয়স হবে ভারপ্রাপ্ত ওরকম লাইসেন্সের ওরকম একটা ই হবে, তখন যে কি চিন্তা ভাবনা আছে পরিবহনে ঢুকান। তো এইখানে কেমন আছেন? এখানে আল্লাহ দিলে মাশাল্লাহ অনেক ভালো আছি, এখানে খাইয়া দেয়া ভালো আছি, খারাপ নাই, ছোট অল্প বেতনে কি খুব শান্তিতে আছি। হ্যাঁ পরিবহনে হচ্ছে কি, আপনার সিঙ্গেল বেতন, হিসাবি বেতন, প্লাস ওরকম উপরি নাই, আবার উপরি আজ থাকলেও কি তিনজনে তিনটা লোক থাকে, বা খরচ খরচ হয়ে যায়। তো ওনাদের মূল কষ্টটা হচ্ছে কি, দিনরাত সার্ভিস, রিলিভার ড্রাইভার দেয়, তারপরেও কি ওনাদের কষ্ট থাকেই। ধরুন আপনার রাত্রে 1টা বাজে গেছে কুয়াকাটা, 3টা বাজে আবার টিপ, এলা 2 ঘন্টা ঘুমাইবো নাকি খাইবো নাকি করবো না করবো, এটা ওনারাই ভালো জানে। এই এটাই হচ্ছে পরিবহনের ড্রাইভারের কষ্ট, আর কিছু না। তো বর্তমানে যে গাড়িটা চালাচ্ছেন, এই গাড়ির মূলত টাটা ব্র্যান্ডের, এটার মডেল নাম্বার কি? এটা হচ্ছে টাটা এলপি। এগুলো কিরকম সার্ভিস পাচ্ছেন আপনারা? আল্লাহ দিলে অনেক মাশাল্লাহ ভালো পাচ্ছি, গাড়ি টানও ভালো, ব্রেক ফাংশনও ভালো, মোট কথা বলতে কি ইমার্জেন্সি ওরকম ব্রেক নেই, এমনি ব্রেক ফাংশন ভালো, টানও ভালো, সব দিক দিয়ে আর কি আমরা মজা পাইতেছি। বৃষ্টির ভিতরে কি 100-100 চালানো যায়? না না, বৃষ্টির ভিতরে আপনি যে কোনো গাড়ি বলেন, হ্যাঁ তা তো আছে, সব গাড়ি বৃষ্টির ভিতরে একটু ব্রেক কম কাজ করে, এইটাও সেম, বৃষ্টির ভিতরে গাড়িটা দৌড়ায় বেশি, স্লিপের স্লিপ কাটে বেশি, বৃষ্টির ভিতরে গাড়ি অনেক নিয়ন্ত্রণে আসতে ধীরে চালাইতে হয়। বৃষ্টির ভিতরে কখনো গাড়ি চালানোর সময় রিক্সের ভিতরে পড়ছেন? হ্যাঁ গাড়ি যেহেতু চালাই, বৃষ্টি গাদলা যেহেতু আসে, রিক্সের ভিতরে বলতে কি, এখন আপনার তখন ঢাকা থেকে আসতেছিলাম, বারে হচ্ছে শনিবার, এখানে অনেক চাপ, তখন আমি একটা আইচার গাড়ি চালাই, আইচার ক্যান্টার, তো ওই সময় খুব স্পিড গাড়ি আমার, মানে বৃষ্টি যে হইতেছে এটা আমার মাথায় নাই, কিন্তু আমার মাথায় হচ্ছে কি এখানে যাত্রী দাঁড়ায় রয়েছে ফোন দিতেছে, এই প্যারার কারণে আমি খুব রানিং এ ছিল গাড়িটা, অনেক টান ছিল। তো আপনার এই যে দোগাছি ছিলেন, দোগাছি থেকে আপনার পদ্মা সেতু যে খানবাড়ির যে যতটুকু একটু রাস্তা, এই রাস্তাটার মধ্যেই আমি আসতেছি, কোনো গাড়ি নেই, ওদিনকে আল্লাহর একটা অশেষ রহমত যে কোনো গাড়ি ছিল না, যদি কোনো গাড়ি থাকতো ডাইনে বামে তাহলে ওদিনকে আসলে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো সামনে হচ্ছে আপনার খানবাড়ি স্টপিস, আর আমার তো সোলো করতে হবে, তো আমি ওই হিসাব করেই কি গাড়ির হালকা বেড়ে গিয়ে সরা দিছি, এর মধ্যে বাম থেকে আমি ডাইনে চলে গেলাম, আবার ডাইনেতে বামে আসলাম, স্লিপ খাই, হ্যাঁ মানে দৌড় দিছে গাড়ি, ডাইনে থেকে বামে আসলাম, এইভাবে আস্তে আস্তে কন্ট্রোলে আনলাম। আসলে ওই সময় যাত্রী ওরকম ভাবে ছিল না, শনিবার ঢাকা ওরকম যাত্রী থাকে না, আমাদের এখানে একটু চাপ থাকে, এই জন্য ওদিক থেকে এদিকে আসে, অল্প কিছু যাত্রী, হ্যাঁ অল্প কিছু যাত্রী নিয়ে, আসলে যাত্রীরা অনেক ভয় ভয় পাইছিল, তো যাত্রীরা ওরকম ভাবে বুঝতে পারে নাই বিষয়টা, যে কি হইলো গাড়ি বাম থেকে ডাইনে চলে গেল, ডাইনে থেকে বামে চলে আসলো, হ্যাঁ তো আল্লাহ পাক কন্ট্রোল রাখছে, ওরকম দুর্ঘটনা আর কি ঘটে নাই, মানে এটা দুর্ঘটনার শিকার হইতাম যদি ডাইনে বামে কোনো গাড়ি থাকতো, আল্লাহ পাক কোনো গাড়ি ছিল না বিদায় কি দুর্ঘটনার শিকার থেকে বেঁচে গেছি।
এই আর ওরকম কোনো ভাবে এই পর্যায়ে নলেজ হয়ে গেছে যে বৃষ্টির ভিতরে যত পেরাই থাক, যত যাই থাক, নিজের জীবনটা হচ্ছে আগে। গাড়ি কন্ট্রোলে গাড়ি কন্ট্রোলে চালাইতে হবে, গাড়ি গাড়ির মতো করে চালাইতে হবে, যাতে আপনার নিজের জীবনটা হচ্ছে আগে, সেফটি ফার্স্ট, আগে নিজের জীবন তারপরে হচ্ছে সব। তো ভাই কখনো, যেহেতু আপনি রাতেও ডিউটি করছেন, দিনেও ডিউটি করছেন, তো কখনো এরকম হয়েছে গাড়ি চালানো অবস্থায় গাড়ি বা ডাকাতি বা ছিনতাইয়ের শিকার হয়েছেন? ডাকাতি বা ছিনতাই হিসাবে বলতে ভাই, আমি তো তখন আর কি তখন গাড়ি চালাই না, তখন ঢাকা মাওয়া রোডে যাতায়াত করি। সেটাই তো, তখন স্বাধীন ব্যানার মাওয়া পুরান মানে ঘাট ঘাটের ঘাট থাকতে ঘাট তখন স্বাধীন ব্যানার চলে। আমি তখন গুলিস্তান থেকে উঠছি, তো দুইটা পোলা উঠছে বাবু বাজার থেকে, ওনার পাশাপাশি আরও দুইটা লোক উঠছে, তো আরও তিনটা হুন্ডা আপনার গাড়িটার সামনে পিছে সামনে পিছে করেই চালাইতেছে। এমনভাবে নিমতলা মানে মাওয়ার প্রায় কাছাকাছি আইসা করছি, প্রায় দোগাছি আর্মি ক্যাম্পটা চিনেন? ওই সময় ওইখানটা মানে অনেক নির্জন থাকতো, দোগাছি আর্মি ক্যাম্প সমাজপুরের মাঝামাঝি, ওই ওই সময় ওইখানটায় অনেক নীরব থাকতো। তো এই মুহূর্ত আইয়া দুইটা হুন্ডা স্বাধীন গাড়ি সামনে ব্যারিকেড দিয়ে বলতেছে কি আমরা র্যাবের লোক। তো ড্রাইভার স্টাফ সবাই কি ঘাবড়াই গেছে, যাত্রীরা ওরকম ভাবে ঘাবড়াই গেছে যখন র্যাবের লোক শুনছে, শুনে বলতে উঠে গাড়ি দুইটা বলতেছে ওরে ধরে নিয়ে, মাঝখান থেকে ওই পোলাটারে ধরে ধরলো, ওই পোলার পিছে যে দুইটা পোলা ছিল তখন বোঝা গেছে যে ওরা ওদের লোক। পরে ওই পোলার একটা ভ্যাগ ছিল, ভ্যাগটা নিল নিয়ে পোলারে নামাইলো, নামানোর পরে পোলারে দুইটা থাপ্পড় দিল লাঠি দিয়া, ফালাই দিয়া ওরা হুন্ডার উপরে লাফ দিয়ে উঠে টাঙ্গা চলে গেল। আমার জীবনে এই একটা মানে মা রোডে নিয়ে চলে গেছে, হ্যাঁ পোলারে ফালাই, মা রোডে এই একটা আমার কি ডাকাতির একটা আমি ঘটনা দেখতে পেলাম। মানে এখন আর সম্ভব এখন আর ওরকম ভাবে ডাকাতি হয় না, কারণ এখন যেই রোড জমজমাট সুপুরাটে জমজমাট হয়েছে, আর গাড়ি তো তখন 100-100 স্পিড চলা, তখন তো গাড়ি ওর এই রোডে না হলেও 150-এর উপরে ভিড়ই ছিল, তখন তো গাড়ি অন বাই অন ওরম ভাবে চালাইতে পারে নাই, এই জন্য ওই সময় ডাকাতিটা ছিল, এখন ডাকাতি নাই এই রোডে বলতে গেলে। তো ভাই অনেক সময় হয় কি মানে যাত্রী এসে বলে যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে যদি পৌঁছে দিতেন ভালো হইতো, তো ওই ক্ষেত্রে আপনারা কি করেন ভাই? আমরা তো হাওয়ার উপরে চলি ভাই, আর যার কাছে টাকা নাই সে হচ্ছে একটা অসহায় মানুষ, উনি যখন বলবে আমার কাছে টাকা নাই তো উনারে আমরা সবার আগে নিই, যে কোনো মুহূর্তে যে হইতেই পারে এরকম এরকম আমারও অনেক সময় হয়। ধরেন আমি গেছিলাম ফরিদপুর, তো এক বন্ধুর বাড়িতে গেছি, যাইতে যাইতে মনে করেন কি যা টাকা পয়সা ছিল ওর বাসায় যায় খরচ মরচ করে, আমার কাছে আর টাকা ছিল না, তখন ভোর। তা আমার চিন্তা ভাবনা ছিল যে আমি একটা ড্রাইভার, যে কোনো একটা পরিবহন ওইটা যদি পরিচয় দিই অবশ্যই আমার ফিরিয়ে আনবো। তো ওই সময় ওই লাইনে গোল্ডেন গোল্ডেন লাইন চলে, তারপরে আরো বহুত পরিবহন চলে, তো পরিবহনের সিগনাল দিয়ে থামে না থামে না, এখন টাকাও নাই কিভাবে আসবো। পরে যা একটা লোকাল গাড়িতে উঠা ফরিদপুরের যে গোল্ডেন লাইনে যে মেন স্ট্যান্ড ওইখানে আসলাম, আসার পরে ওই লোকাল গাড়ির পরিচয় দিলাম, ভাই এমন এমন আমি ড্রাইভার, পরে উনি আমার থেকে ভাড়া নেয়নি। আসলাম, আসার পরে ওইখানে দাঁড়াই রেছি, গোল্ডেন লাইন সিগনাল দিই নেয় না, পরে যে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা আপনার বক্সিনো আছে না, বক্সিনো আসে, তো সিগনাল দেওয়াতে উনি থামছে, থামার পরে বললো দাদা কোথায় যাবেন? আমি বললাম দাদা আমি একটা ড্রাইভার, ভাঙ্গা গাড়ি চালাই, আসছিলাম এখানে একটা বন্ধুর কাছে, এমন একটা প্রবলেমে পড়ে গেছি, আমার কাছে টাকা নাই, আমি দাদা আমি একটু ভাঙ্গা যাবো, যদি নিয়ে যেতে পারেন আমার উপকার হয়। তো দেখলাম ওনারও একটা মন সত্ত্ব আছে, একটা ভালো একটা মনের মানুষ, তো উনি কী করলো আমারে ওনার গাড়িতে করলে উঠেন, উঠায় নিয়ে ভাঙ্গা আইসা নামাই দিল। অনেকটাই মানে কি ভালো লাগছে যে আমি একটা মানুষের উপকার করি, আজকে আমি বিপদে পড়ে আমি একটা মানুষের কাছে উপকার পাইলাম। যার কাছে ভাড়া নাই যদি মোটর লাইনের ডিপার্টমেন্টে আইসা যদি বলে ভাই আমার কাছে ভাড়া নাই, মানে তার কন্ডাক্টর হোক ড্রাইভার হোক হেল্পার হোক সবাই কি তারা সবার আগে উঠাবে, ভাড়া নাই তার অধিকার আগে, মানে এটা যে কোনো মুহূর্তে আপনি আমি সবাই একটা সময় কি বিপদে পড়তে পারি, এটাই স্বাভাবিক। আর যার কাছে নাই থাকলে কিন্তু বলবে না যে ভাই আমার কাছে নাই, যার কাছে নাই সেই কিন্তু বলবে আমার কাছে টাকা নাই, এটা ভাই প্রায় প্রায় হয়, দুদিন একদিন পর পরে আসে একটা একজন আসে দুইজন আসে যে ভাই আমার কাছে টাকা নাই আমি এই জায়গায় যাবো, আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাছে টাকা নাই তাহলে আসেন, যেহেতু টাকা না থাকে তাহলে বসেন। এই ক্ষেত্রে ভাই আমরা তাদেরকে অমায় গুরুত্ব দিই, যে যাদের কাছে টাকা নাই তাদেরকে নিয়ে আমরা তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো ভাই
সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভারদের ভাই মানে কি বলবো, মন থেকে অনেক ভালোবাসি আন্তরিক ভাবে। আর বাস লাভার দেখলে অনেক ভালো লাগে, মনে হয় কি অনেক কাছের একটা মানুষকে দেখতেছি, অনেক মানে ভালোবাসার মানুষকে দেখতেছি। তো যারাই বাস লাভার আছেন, যে সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা রোডে চলি, ঠিক আছে, কোন সময় কোন জায়গা থেকে কোথা থেকে হারাই যায় বলা যায় না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে সবাই সুস্থভাবে থাকে, সবাই সুস্থভাবে গাড়ি গড়ি চালাই খাইতে পারে, ঠিক আছে। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে শেয়ার করলেন, তার জন্য আবারও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন। জি ভাই ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।